নমস্কার, এয়া অপরাধনামা। মই কৃপাঞ্চল রাজবংশী। অনুষ্কা শইকীয়ার মৃত্যুর রহস্য। দিসপুর থানাত হাজির প্রেমিক রাহুল শইকীয়া। অনুষ্কার মৃত্যুত নাম সাঙুর খাইছিল রাহুলর। শনিবারে নিশা রাহুল অনুষ্কার মাজত হয়েছিল মতানৈক্য। অনুষ্কার মৃত্যু সন্দর্ভত জেরার সম্মুখীন হয়েছিল দুইগৰাকী। বন করা মহিলা জুনু বরাক জেরা করা হয়েছিল। ঘরের গৰাকী রমেশ ভরালীকো জেরা করেছিল আরক্ষীয়ে। আর শেহতীয়াকৈ রাহুলর ঘরের লোক আহি উপস্থিত হয়েছেহি থানাত। সমান্তরালকৈ যুবতীগৰাকী অনুষ্কা শইকীয়ার পরিয়ালের লোক আহিছে দিসপুর থানাত। তেওঁলোকে হাজির হয়েছে, তেওঁলোকক বিষয়াই মাতি পঠিয়াইছে আর তাত তেওঁলোকক সোধা পোছা অব্যাহত রাখব। শেহতীয়াকৈ কেতবোর কথা পোহরলৈ আহিছে সেই দিনটোত যিটো দিনত এই ঘটনা সংঘটিত হয়েছিল। তার আগরাতি রাহুল আর তার বন্ধু তালৈ আহিছে। সিসিটিভি ফুটেজ যেতিয়া মালিকৰ পৰা বিচৰা হৈছিল সেই সময়ত সিসিটিভি বিকল বলে মালিকে জানাইছিল, যদিও ইয়ার আগতে সিসিটিভিয়ে কিন্তু কাম করেছিল। বিষয়টুক লৈ যথেষ্ট রহস্যগণ হয়েছে, তদন্তর প্রয়োজন আহিছে, তদন্ত করে আছে। কিন্তু অনুষ্কা শইকীয়ার প্রকৃততে মৃত্যু কেনেকৈ হল সেই কথা জানিব পৰা হোৱা নাই। প্রেমিকগৰাকী আহিছে ইতিমধ্যে দিসপুর থানাত, তেওঁলোকৰ পৰিয়ালো আহিছে। অনুষ্কা ভুক্তভোগীগৰাকীৰ পৰিয়াল আহিছে, তেওঁলোকক সোধা পোছা একেলগে অব্যাহত ৰাখিছে। এই বিষয়টো যথেষ্ট এতিয়া প্ৰশ্নৰ অৱতাৰণা নিশ্চয়কৈ সকলোৰে মাজত গঢ় দিব। বিৰিঞ্চি কুমাৰ ডেকা আমাৰ সৈতে সংযুক্ত হৈছে দিসপুৰ থানাৰ পৰা। বিৰিঞ্চি, আপোনাৰ ওচৰলৈ আহিছো। আপুনি যি মন্তব্য কৰিছিল ইতিমধ্যে কিছু সময় পূৰ্বে যে পৰিয়ালৰ লোকে ক'ব বিচাৰিছে মানসিক চাপতো থাকিব পাৰে অনুষ্কা, তাৰ বাবে তেনে ঘটনা সংঘটিত হ'ব পাৰে, গতিকে আত্মহত্যাৰ কথাটো ক'ৰবাত আকৌ ওলাইছে নেকি হত্যাৰ পাছত? নিশ্চয়কৈ কৃপাঞ্জল, যে এই মুহূৰ্তত এটা আচলতে ব্ৰেকিং নিউজ বুলি ক'ব, ব্ৰেকিং নিউজ দিব খুজিছোঁ যে কিছু সময় পূৰ্বে, কিছু সময়ৰ পাছত আচলতে ৰাহুল শইকীয়াক দিসপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। কিয়নো অনুষ্কা শইকীয়াৰ মৃত্যুৰ আঁৰত যে এই ৰাহুল শইকীয়াই আছিল সেয়া ইতিমধ্যে দিসপুৰ আৰক্ষী নিশ্চিত হৈছে। আৰু দেখা পোৱা গৈছিলে দুয়োজনৰে যি মোবাইলৰ হোৱাটছআপ মেছেজ যেতিয়া চেক কৰা হৈছিল তেতিয়া তাত আৰক্ষী নিশ্চিত হৈছিল। বাৰে বাৰে আচলতে অনুষ্কা শইকীয়াই ৰাহুল শইকীয়ালৈ মেছেজ দি আছিল। ৰাহুল শইকীয়াই সেইসমূহ অৰ্থাৎ বিৰিঞ্চি কুমাৰ ডেকা, অৰ্থাৎ আপুনি অলপ আগতে যে জনাইছিল তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকে, ৰাহুলৰ পৰিয়ালৰ লোকে যে কৈছিল, তাত থকা স্ক্ৰীণশ্বটকেইটা আমি ডিলিট কৰিছোঁ কাৰণ সংবাদ মাধ্যমে ব্যৱহাৰ কৰিছে, তাত থকা ফটোবোৰ আমি ডিলিট কৰিছোঁ কাৰণ সংবাদ মাধ্যমে ব্যৱহাৰ কৰিছে, এইসমূহ কথা আভুৱা পাৰিবলৈ কোৱা হ'ব। পৰিয়ালৰ লোকো হয়তো এইখিনি কথা জানিছিল, তার বাবে তেওঁলোকে এই বিষয়টো হয়তো গাব দিবলৈ যত্ন কৰিছিল, আমি অনুমান কৰিব পাৰো নে বিৰিঞ্চি? নিশ্চয়কৈ এই গোটেই কথাখিনি ৰাহুলৰ যিহেতু পৰিয়ালে কৈছে, এই মুহূৰ্তত যিহেতু অনুষ্কা শইকীয়াৰ পৰিয়ালৰ লোক ইয়াত নাই, কিন্তু ৰাহুল শইকীয়াৰ যিহেতু পৰিয়ালৰ লোক আছে, অনুষ্কা শইকীয়াৰ পৰিয়ালৰ লোক আচলতে এই কথাখিনিৰ পৰা আচলতে অন্ধকাৰত আছিল, নে তেওঁলোকে এই বিষয়ে জানি আচলতে নজনাৰ ভাও জুৰি আছিল, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট বিসংগতিপূৰ্ণ যিহেতু কথা কৈছিল, সেই বিষয়ে পৰৱৰ্তী সময়ত যিহেতু গম পোৱা যাব। কিন্তু এই মুহূৰ্তত এইটো ডাঙৰ কথা হৈছে যে অনুষ্কা শইকীয়াই বাৰে বাৰে ৰাহুল শইকীয়াক যোগাযোগ কৰিব বিচাৰিছিল, তেওঁলোকৰ মাজত কাজিয়াও হৈছিল, ৰাজপথতে তেওঁলোকৰ মাজত কাজিয়া হৈছিল কোনো এটা বিষয়ক লৈ, আৰু তেওঁলোক যিহেতু কোঠাত আছিল সেই কোঠাটো সেই যিকোনো এটা বিষয়ক লৈ তেওঁলোক দুয়োৰে মাজত যথেষ্ট মতানৈক্য হৈছিল। পৰৱৰ্তী সময়ত ৰাহুল আৰু অনুষ্কা শইকীয়া ওলাই গৈছিল একেলগে ৰেলৱে ষ্টেচনলৈ, ৰেলৱে ষ্টেচনৰ পৰা ঘূৰি আহিছিল ঘৰলৈ, আৰু আকৌ পুনৰ তেওঁলোকৰ মাজত ফোনতে আচলতে কথাৰ বাক বিতণ্ডা হৈছিল, আৰু পৰৱৰ্তী সময়ত যেতিয়া পুনৰ আকৌ ঘূৰি আহিছিল তেওঁ কান্দি কান্দি ৰুমলৈ গুচি আহিছিল, আৰু তেওঁ বাৰে বাৰে মেছেজ দি আছিল যে মই কিছু সময়ৰ পাছত হয়তো আত্মহত্যা কৰিম, গতিকে তুমি মোৰ কথাখিনি বুজিবলৈ চেষ্টা কৰা, এনেধৰণৰ মেছেজ যিহেতু আৰক্ষীয়ে লাভ কৰিছে, গতিকে ইয়াৰ পৰা আৰক্ষী আচলতে নিশ্চিত হৈছে যে এই আচলতে অনুষ্কা শইকীয়াৰ মৃত্যু আত্মহত্যাৰে ঘটনা, কিন্তু তথাপিও ফৰেঞ্চিক বা মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনলৈ তেখেতসকল অপেক্ষা কৰি আছে। কিন্তু এই মুহূৰ্তত এটা কথা কৈছে যে অনুষ্কা শইকীয়াৰ মৃত্যুৰ কাৰণ কিন্তু এগৰাকী ৰাহুল শইকীয়া, কাৰণ ৰাহুল শইকীয়া যদি সেই, কিন্তু সমান্তৰালকৈ আৰু এটা দুখ লগা কথা, ইতিমধ্যে তেওঁলোকৰ মাতৃয়ে, অনুষ্কাৰ মাতৃয়ে কান্দি কান্দি কৈছিল যে ৰাহুলৰ একো দুখ নাই, অৰ্থাৎ তেওঁলোকৰ পৰিয়ালটোৱে কিমান বেছিকৈ তেওঁলোকক ভৰসা কৰিছিল, ৰাহুলৰ একো দুখ নাই, ৰাহুলৰ
আগতে বিয়ার কথা ঠিক হৈছিল বলি অনুষ্কার মাত্রিয়ে কৈছিল তেও নির্দোষী বলি এটা সময় স্পষ্টীকরণ দিছিল আর সেই গোরাকি রাহুলৰ কারণে যদি সন্তানৰ মৃত্যু হোৱা বলি গম পায় হসা কৈ এটা বৰ দুখৰ কথা হ'ব আপুনি এক্সক্লুসিভলি নিউজ 18ৰ দৰ্শকক এই কথা জনায়েছে আবিৰিনছি আপুনি বিষয়টো সংক্রান্ত দৃষ্টিনিবদ্ধ ৰাখি আছে আমি আপোনাৰ জৰিয়তে আৰু জানিব বিচাৰিছো যে তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকক এই বিষয়টো সন্দৰ্ভত খবৰ দিয়া হৈছে নাই অনুষ্কাৰ পৰিয়ালৰ লোকক তেওঁলোকে এই খবৰটো পালে নিশ্চিত ৰূপত তেওঁলোকে ইয়ালৈ আহিব বা তেওঁলোক গুৱাহাটীতে আছে নে তেওঁলোক এতিয়া ধেমাজিত আছে নিশ্চয়কৈ যে এই কথাখিনি আচলতে যিহেতু দেখা পোৱা গৈছে যে তেওঁলোক দুইজনৰ বিয়া ঠিক হৈ আছিল অনুষ্কা আৰু ৰাহুলৰ যিহেতু বিয়া ঠিক হৈ আছিল গতিকে তেওঁলোকৰ পিতৃ মাতৃ সেই ক্ষেত্ৰত দৃঢ় বিশ্বাসী আছিল যে ৰাহুল আৰু অনুষ্কাৰ মাজত এনেধৰণৰ কোনো মতানৈক্য হ'ব নোৱাৰে যিহেতু তেওঁলোকৰ মাজত যি মতানৈক্য হৈছিল সেয়া গুৱাহাটীত হৈছিল সেই বিষয়ে ধেমাজিত থকা পিতৃ মাতৃয়ে নাজানাটো স্বাভাৱিক কথা বা যদিও জানিছিল তেওঁলোকে কিছু পৰিমাণে সেই কথাখিনি সহজভাৱে আচলতে সেইখিনি সময়ত লৈছিল কিন্তু যেতিয়া আৰক্ষীয়ে সমগ্ৰ বিষয়টোক লৈ যেতিয়া অলপ দকৈ যেতিয়া তদন্ত আৰম্ভ কৰিল তেতিয়া আসলে ওলাই পড়ছে যে অনুষ্কা শইকীয়ার মৃত্যু এগারী রাহুল শইকীয়ারে আসলে হাত আছে যে মৃত্যু যেহেতু হল সেই রাহুল শইকীয়ার আসলে মৃত্যু হয়েছে সেই কথাটা যেটা আরক্ষী নিশ্চিত হয়েছে আর যার বাবে এটা রাহুল শইকীয়া গ্রেপ্তার করার সাজু হয়েছে কিছু সময় পিছত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব যে রাহুল শইকীয়াক এনেকা ধরনের একটা অভিযোগত আসলে গ্রেপ্তার করা হয়েছে গতি এই ক্ষেত্রে যেটা অনুষ্কা শইকীয়ার পরিয়ালে গম পাব যে রাহুল আর অনুষ্কার মাজত কি ধরনের মতভেদ হয়েছিল মাজত কথার যে বাক বিতরণ হয়েছে তেতিয়া হয়তো পিতৃ মাতৃ হয়তো আর কিছু কথা তেতিয়াহে হয়তো মুকলিকে কব যে রাহুল আর একটা কথা এখানে কব যে রাহুলে কিছুদিনের বাবে কোনো একটা আসলে কার্যালয়ত চাকরি পাইছিল আর যার বাবে আসলে বিয়াখনো খুব ধুমধামে ঠিক করে থাকছিল দুইখন ঘরে লগ হয়ে গতি তার বাবে হয়তো রাহুলকে ভাবি আছিল যে এইগারী রাহুল শইকীয়া কোনো কারণে জিয়ারির ক্ষেত্রে এনে ধরনের কার্য করব নয় বলে ভাবি আছিল গতি যেটা আরক্ষীয় এই বিষয়ে অবগত করব বা এই গোটাই কথাখিনি যেটা পোহরল ওলাই আসবে তেতিয়া হয়তো সততে মনলে অহা একটা প্রশ্ন আর সেটা হয়েছে যে তেনহলে আত্মহত্যা করাটো সচা কিন্তু কারণ রাহুল সেটাই স্পষ্ট নহয় জানো এই মুহূর্তলৈকে অহা খবরের ভিত্তিত নিশ্চয় এই মুহূর্তলৈকে আরক্ষীয়ে যে ধরনের আমাক জানাইছে সেটাই স্পষ্ট কথা যে আসলতে সেই দিনটোত অনুষ্কা শইকীয়া আত্মহত্যা করেছিল কিন্তু আত্মহত্যার কারণ এগারী অনুষ্কা শইকীয়া কুমার ডেকা আপনি বিষয়টির উপর আমি আপনার সঙ্গে আকৌ সংযুক্ত হম ডাঙর খবর এটা আপনি জানাইছে শেহতীয়াকৈ পরবর্তী সময় আকৌ সংযুক্ত হম আপনার সঙ্গে বীরেন্দ্র কুমার ডেকা ধন্যবাদ জানাইছো আপনার বিহার উত্তর প্রদেশের দরে অসমৰ এখন বিয়াত গুলি ফুটায় আনন্দ তেজপুরের বরপাত গাঁত এখন বিয়াত এনেদরে গুলি ফুটাই আনন্দ উপভোগ করেছে বিবাহ যাত্রীয়ে সোমবারে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানত গুলি ফুটাই নাচি বাগি উন্মাদ আচরণ করেছে একাংশ উদন্ত বিবাহ যাত্রীয়ে দর্শক দেখাইছো আপনাকে মুহূর্ত গুলি চালনার সময়সাত কাকতে আছেন বিজেপি যুব মোর্চার ক্রীড়া সম্পাদক অসীম শইকীয়া ধনবল বাহুবলের বলত প্রশাসনক অঙ্গুষ্ঠ দেখায় গুলি ফুটা কাণ্ডক তীব্র গরিহণা দিছে ওসর সুবুরিয়ায় প্রত্যক্ষদর্শী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার পাছতে সততে আমি এই দৃশ্য দেখা পাও সুলভ হয় প্রায় বিহার উত্তর প্রদেশের দরে এই স্থানসমূহ রাজ্য কিন্তু অসমতো এনেকৈ বিয়াত গুলি ফুটাই আনন্দ করা পরিলক্ষিত হল তেজপুরের বরপাত গাঁত বিবাহ যাত্রীক গুলি ফুটাই আনন্দ করা দেখা গল ভাইরাল হয়েছে সমগ্র এই ভিডিও সোমবারে অনুষ্ঠিত হয়েছিল এই বিবাহ অনুষ্ঠান আর সেই সময়সাত বিজেপি যুব মোর্চার ক্রীড়া সম্পাদক অসীম শইকীয়াও লগত থকা দেখা গেছে বিষয়টক যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করেছে তেজপুর হেমন্ত কুমার নাথ আপনার ওসর আছো এই বিষয়টক শেহতিয়া কি তথ্য আছে আরক্ষী বিষয়টির সংক্রান্ত কিনা খবর করেছে বা আরক্ষীক অভিযোগ উত্থাপন করা হয়েছে নে আন কিনা আপনার জানিম কৃপাঞ্জল জানিবা মতে এই মুহূর্তলৈকে আরক্ষীয়ে তেনে ধরনের কোনো ব্যবস্থা হাতত লওয়া নাই কেন বিষয়টি সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়ার পিছত যেহেতু এই মুহূর্তত টিভি যোগে সম্প্রচারিত হয়েছে গতি ইয়ার পিছত হয়তো আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করব কিন্তু বিহার উত্তর প্রদেশের দরে ঘটনা দেখা গেছে তেজপুরতো বরপাত গাঁর গীতু বরা নামের যুবকজনের পরহি বিবাহ আছে আর এই বিবাহ অনুষ্ঠানতে এনেদরে বন্দুকের গুলি ফুটার আনন্দ উল্লাস করা হয়েছে আর মন করবলিয়া শাসনাধিষ্ঠ বিজেপি দলের এজন যুব মোর্চার নেতাও সেই স্থানত উপস্থিত আছিল আর আমি জানিবা মতে এই যুবকজনে নিজে ভাইরাল করেছে সেই ভিডিও যাক লো এটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর এই বন্দুক কেটা টু ব্যারেল যেন দেখা গেছে সেই বন্দুক কেটা হস্তনির্মিত বন্দুক নে ঘর থাকা বন্দুক নে কোরপর হয় তার কিনা খবর পাইছে
সেই বিষয়ে আমি সবিশেষ জানিব পৰা হোৱা নাই, কিন্তু হস্তনিৰ্মিত নহয়, কোনোবা ব্যক্তি বিশেষৰ বন্দুক হয় আৰু তেওঁলোকে এই আনন্দ উল্লাস কৰিবলৈকে তেওঁলোকে লৈ গৈ এনেদৰে বিবাহ অনুষ্ঠানৰ মাজতে গুলি ফুটুৱাইছিল। কৃপাঞ্জল, ধন্যবাদ হেমন্ত। অপরাধনামাত আরো খবর আছে, লোসটা বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে কোকরাঝার শহরত একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। কৃষি বিভাগের এগারী অবসরপ্রাপ্ত অভিযন্তা তপন চক্রবর্তী আর তার পত্নী তথা ডি এন হিম্মত সিংকা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী মধুমিতা চক্রবর্তীক চোকা অস্ত্রে আক্রমণ করা হয়েছে। দুর্বৃত্তর চোকা অস্ত্রর আক্রমণত মৃত্যু হয়েছে তপন চক্রবর্তীর। কোকরাঝার শহরের বিধানপল্লীত সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। জিয়রী থাকে আমেরিকাত আর পুত্র থাকে বেঙ্গালুরুত। দুয়োকে উন্নত চিকিৎসার বঙ্গাইগাঁওয়ের লোয়ার আসাম হাসপাতাল চিকিৎসার নিয়া হয়েছিল, যদিও আটবাততে মৃত্যু কাকালি লয় তপন চক্রবর্তী। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে হত্যাকাণ্ডত ব্যবহার করা দাখন উদ্ধার করেছে। মধুমিতা চক্রবর্তীর অবস্থাও অতি সংকটজনক বলে জানিপরা গেছে। এটা অতিক শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে, তাতে কাম করা এগারী মিস্ত্রির উপর সন্দেহ উপজিছে। মৃত্যুর প্রায় 7 মিনিটমান পূর্বে এই আটাইখিন কথা কয়ে গেছে তপন চক্রবর্তী। কোকরাঝার শহরত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত অভিযন্তা আছিল তপন চক্রবর্তী আর তার পত্নী ডি এন হিম্মত সিংকা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী মধুমিতা চক্রবর্তী। চোকা অস্ত্রে আক্রমণ করা হল দুইগীক, মৃত্যু হয়েছে তপন চক্রবর্তীর। স্যার গেটত বই আছিল, হ্যাঁ, তেতিয়া মানে স্যার মাতি আছিল মানুষ, ঠিক আছে, তারপর ইয়া ওসরতে একজন শুনা পাইছে আওয়াজটু, শুনার পিছত আইছে, আর পিছত গেটটু বন্ধ আছিল। তারপর স্যারে কইছে আপনি উপরে উপরে আহক, ঠিক আছে, তো এই মন কাকাটু উপর এইফালে উপর দিয়ে গেছে, যার পিছত স্যারে তাক চাবি দিছে গেটত, হ্যাঁ, এনেকা ঘটনা হয়েছে, ঠিক আছে, এনেকার নাম মানুষ এলিমিট থাকে সিং বলে কইছে স্যারে, ঠিক আছে, তেতিয়া স্যার পুরা কথা কইছে, কর পিছত স্যার অল্প পিছতে ব্যাস বেহস হয়ে গেল, হ্যাঁ, কাটিছে, কাটার পিছ স্যার পুরা স্টেটমেন্ট দিছে স্যার তাক এনেকা এনেকা করেছে, হ্যাঁ হ্যাঁ দুজনে কয়, হ্যাঁ, কাটার পিছত তারপরে স্যারে মানে 5-7 মিনিট পিছতেই ব্যাস। খুব দুঃখজনক, রাতেপা 4:30-5 বজাত এজন প্রাক্তন ডি এন হিম্মত সিংকার প্রধান শিক্ষয়িত্রী আর তার হাজবেন্ড এগ্রিকালচারের এজন বিষয়া আছিল, ঘর আমি এটা জানিবলে পাইছো যে নিহতের ঘরতে রং মিস্ত্রি করা বা মিস্ত্রির কাম করে থাকা এজন ব্যক্তি রাতেপাতে আহিছিল আর হঠাৎ মানে আক্রমণ করেছিল, যে আক্রমণত এই ঘরের মালিকগুলো তাতে নিহত হল আর মিসেস প্রাক্তন প্রধান শিক্ষয়িত্রী প্রথমে MRM হসপিটাল যাওয়া হয়েছিল কোকরাঝার, ইয়ার পিছত অতি সিরিয়াস হওয়ার কারণে এটা বঙ্গাইগাঁও লোয়ার আসাম চিকিৎসালয় যাওয়া হয়েছে, অল্প ক্রিটিক্যাল বলে আমি গম পাইছো। তো মই জেলা প্রশাসনক কব বিচারিছো অতি সোনকালে যোষী যেহেতু তেখেতে কই গেল যে এনেকুৱা এজন ব্যক্তি যিয়ে মোর ঘরতে মিস্ত্রি কাম করেছিল তেওঁৰ নামটোও কৈ গৈছিল, গতি অতি সোনকালে করেক্টো করব লাগে বলে মই দাবি জানাইছো। ইতিমধ্যে কোকরাঝারের SP ডাঙরিয়া আহি চাই গেল, বুঝ লৈ গেল, গতি নিশ্চয় অতি সোনকালে করেক্টো করবলৈ সক্ষম হব। সুরজ বসুমতারিয়ে বিষয়টির উপর আমাক সবিশেষ জানাই আছে, সতীর্থ সাংবাদিকগুলোর সঙ্গে ফোনযোগে এই মুহূর্তে সংযুক্ত হয়েছো। সুরজ বসুমতারি যিগী কথাখি কলে বর্তমান কত আছে, আরক্ষীর স্থিতাবস্থা কি, কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সুরজ?
হয় যিটো চাঞ্চলকৰ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সন্দৰ্ভত ইতিমধ্যে ক্ষিপ্ৰতাৰে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু প্ৰাথমিক যিটো তদন্ত কৰি তেওঁলোকে তথ্য লাভ কৰিছে সেই অনুসৰি যিগৰাকী ব্যক্তিৰ ওপৰত হত্যাকাণ্ডত জড়িত বুলি সন্দেহ উপজিছে সেই ব্যক্তিগৰাকীয়ে পশ্চিমবংগৰ কোচবিহাৰ বুলি জানিব পৰা গৈছে। নাম যিহেতু তেওঁৰ শম্ভু কাহাৰ ওৰফে শীল বুলি জানিব পৰা গৈছে, কিন্তু যিহেতু তেওঁ বৰ্তমান পলাতক অৱস্থাত আছে সেইকাৰণে সম্পূৰ্ণ তথ্য এই মুহূৰ্তলৈকে আৰক্ষীয়ে লাভ উলিয়াব পৰা নাই। কিন্তু তথাপি যিহেতু তেওঁ বিভিন্ন স্থানত কাম কৰিছিল, তাৰমানে একেটা স্থানতে দীৰ্ঘ বছৰ ধৰি বা দীৰ্ঘ সময় ধৰি কাম নকৰে, স্থান সলনি কৰি কৰি তেখেতে তেওঁৰ যি মিস্ত্ৰীৰ কাম সেইবিলাক কৰে আৰু শেহতীয়াকৈ যিটো তপন চক্ৰৱৰ্তী আৰু মধুমিতা চক্ৰৱৰ্তী আক্ৰমণ তথা হত্যাকাণ্ড সংঘটিত হ'ল তাৰ আৰুতো তেওঁৰ তেনেধৰণৰ কোনো পৰিকল্পনা আছিল বুলি আৰক্ষীয়ে সন্দেহ প্ৰকাশ কৰিছে। যদিও যিহেতু সম্পূৰ্ণ ঘটনাৰ ওপৰত আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত অব্যাহত ৰাখিছে, সেই তদন্তলৈ চাই সংবাদ মাধ্যমৰ আগত সম্পূৰ্ণকৈ তেওঁলোকে কোনো ধৰণৰ তথ্য প্ৰকাশ কৰা নাই। কিন্তু স্থানীয় লোকৰ ভাষ্যৰ ভিত্তিত আৰু ঘটনাৰ যি পৰিৱেশ পৰিস্থিতি তালৈ চাই আৰক্ষীয়ে সন্দেহ কৰিছে যে হয়তো তেওঁ লগত আৰু কোনোবা থাকিব পাৰে আৰু যদি সেই সম্পূৰ্ণ তথ্য লাভ কৰে তেতিয়াহ'লে এই তপন চক্ৰৱৰ্তী আৰু যি মধুমিতা চক্ৰৱৰ্তী এতিয়া লোৱাৰ বঙাইগাঁৱৰ লোৱাৰ হাস্পতাললৈ লৈ যোৱা হৈছে, লোৱাৰ আছাম হাস্পতাললৈ, সেই সন্দৰ্ভত জানিব বিচাৰিছোঁ তেখেতৰ স্বাস্থ্যৰ অৱস্থা কেনে এতিয়া খবৰ কৰিছিল? হয়, মধুমিতা চক্ৰৱৰ্তীৰ স্বাস্থ্য সম্প্ৰতি খুবেই সংকটজনক, কিয়নো আমাৰ হাতত পৰা তথ্য অনুসৰি তাইক এতিয়া বঙাইগাঁৱৰ যিটো লোৱাৰ আছাম হস্পিটেল সেই হস্পিটেলখনৰ ICU-ত ৰখা হৈছে আৰু তেওঁ জীৱন মৃত্যুৰ সৈতে যুঁজ দি আছে। তথাপিও চিকিৎসকসকলে চেষ্টা কৰিছে যাতে তেওঁক সোনকালে আৰোগ্য কৰিব পাৰে। কৃপাঞ্জল সুৰজ, ধন্যবাদ জনাম আপোনাক। যোৰহাটৰ 16 লাখ টকাৰ ডকাইতি কাণ্ড। নিশা শিৱসাগৰত অভিযান চলাইছে যোৰহাট আৰক্ষীয়ে। শিৱসাগৰৰ পলাশনি গাঁও মাৰোৱাৰীপট্টি কোঁৱৰপুৰত অভিযান চলাইছে আৰক্ষীয়ে। ডকাইতিক জড়িত 3টা ডকাইতক গ্ৰেপ্তাৰো কৰিছে। আৰক্ষীৰ জালত উপেন চৰকাৰ, মন্টু চৰকাৰ আৰু অভিজিৎ চৰকাৰ। ধৃত 3 ডকাইতৰ ঘৰত শিৱসাগৰ পলাশনিত বুলি জানিব পৰা গৈছে। 3গৰাকীৰ পলাতক অৱস্থাত আছে বিপ্লৱ কাকতি, পংকু দাস, বিজয় ওৰফে বিকাশ পাল। 3ৰে পৰা 4 লাখ টকা আৰু 2খন বাইক জব্দ কৰিছে আৰক্ষীয়ে। উল্লেখ কৰিম যে 26 নৱেম্বৰত যোৰহাটৰ মিহিৰ ডালমিয়া নামৰ ব্যৱসায়ী এজনৰ পৰা ডকাইতে লুটিছিল 16 লাখ টকা। এইখন বেটেৰে কোবাই কোবাই মৰিয়াই ডকাইতি কাণ্ড সংঘটিত কৰিছিল। 16 লাখ টকালৈ উদ্ধাৰ হৈছিল। 4.5 লাখ টকা এতিয়ালৈকে তাৰ পৰা লোৱা হৈছে। উপেন চৰকাৰ, মন্টু চৰকাৰ, অভিজিৎ চৰকাৰ, পলাতক অৱস্থাত আছে বিপ্লৱ কাকতি, পংকু দাস আৰু বিজয় নামৰ এই 3গৰাকী। যোৰহাটত 16 লাখ টকাৰ ডকাইতি কাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছিল। শিৱসাগৰতো অভিযান চলাইছিল আৰক্ষীয়ে আৰু শিৱসাগৰত অভিযান চলাই 3 ডকাইতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আমি ইতিমধ্যে আপোনাক সেই ভিজুৱেলছ দেখুৱাইছোঁ য'ত CCTVত দেখা গৈছে ডকাইতি কাণ্ড সংঘটিত কৰি পলায়ন কৰা। আনফালে এইখন বেট, যিখন বেটেৰে মৰিয়াইছিল ব্যৱসায়ীগৰাকীক। আৰু ইয়াৰে সৈতে সামৰিছোঁ অপৰাধনামা। নমস্কাৰ।